বাচ্চাকে দেখতে সংশ্লিষ্ট জলাশয়ের সামনে ঠায় দাঁড়িয়ে মা হাতি, আর মা হাতিকে নজরে রেখে সংশ্লিষ্ট জঙ্গলে ঝাঁপিয়ে বেড়াচ্ছে দুই সদস্যের দাতাল দল। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে ঘুম নেই তেলিয়ামুড়া মহকুমার চাকমা ঘাটের হারাধন পাড়ায়, শান্তিলুঙ্গা এলাকার স্থানীয়দের। হাতির আক্রমণের ভয়ে অনেকেই বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এলাকার মুষ্টিমেয় কয়েকটি পরিবারের পুরুষ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে রয়ে গেছেন বাড়ি ঘরে। এই ঘোর বিপদের সময় বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। শনিবার সাত সকালে তেলিয়ামুড়া মহকুমাধীন চাকমাঘাটের হারাধন পাড়ার শান্তির লুঙ্গার গভীর জঙ্গলের একটি জলাশয় থেকে গ্রামবাসীরা একটি হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। বনকর্মীরা মৃত হস্তি শাবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনার পরেই গভীর জঙ্গল থেকে একটি মাদি হাতি সংশ্লিষ্ট জলাশয়ের পাশে এসে ঠায় দাঁড়িয়ে থাকে, আর দূরে দাঁড়িয়ে থাকে আরও দুইটি হাতি। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায়। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই এলাকার অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পাড়ি দেয়। তবে এলাকার কয়েকটি পরিবারের পুরুষ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বাড়িঘরে ছিলেন। শনিবার রাতে এলাকার এক ব্যক্তি জানান, দিনটি তাদের কাছে বড়ই ভয়ানক। হাতিরা দল ভেদে লোকালয়ে আক্রমণ চালাতে পারে, কারণ হাতিরা সবাই শোকাহত এবং ক্রুদ্ধ। গ্রামবাসীদের মতে মৃত হাতি শাবকটি সংশ্লিষ্ট হাতির দলের নতুন অতিথি। নতুন অতিথিকে তারা উদ্ভ্রান্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে। কি কি অবস্থা এখন হাতির? হাতি তো আজকে দুদিন যাবৎ এখানে সরে না। তারপরে একটা বাচ্চা মৃত পাওয়া গেছে পুকুরে, তার জন্য আরও তৎপরতা বাড়ছে হাতির। ওখানে তো ওখানে রাত্র কটা বাজে? প্রায় আটটা। তো হাতি তো এখানেই আমরা দেখতেছি, আমরা বাড়ির সামনেই। কইটা হাতি আছে? একটা হাতি এখন দেখা যাইতেছে, ভিতরে জঙ্গলে আসে নাকি না আরও বেশি এটা আমরা দেখতে পারতেছি না। দিনেরবেলা তো দিনেরবেলা আজকে আসো না, গতদিন আসতো। কইটা ছিল? একটাই আসতো কেন, যে মনে হয় বাচ্চাটা যে মারা গেছে, আর ভিতরে আমরা গর্জন শুনি। তিনি আরও জানান, হাতি দলের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে মাত্র দুজন ফরেস্ট গার্ড তাদের সাথে রয়েছেন, দেখা নেই মহকুমা বন আধিকারিকের। আজকে তো আমাদের পাড়ার সবাই সজাগ থাকতে হবে যে হাতিদের বাচ্চা যেহেতু মারা গেছে, আমরা খুব অসুবিধা হইতে পারে, সব হাতি আইতে পারে, আমরা দুশ্চিন্তায় আছি। হাতি তো এখন আমরা বাড়ির সামনে আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কেউ আসেনি? ফরেস্ট ডিপার্টমেন্টের তো খালি উচ্চপদস্থ কেউ আসেনি? উচ্চপদস্থ কেউ নাই, দুজন সিকিউরিটি আছে যারা ডিউটিদার, তারা রাখছে। আচ্ছা, যে বনদপ্তর যে কোন ইয়ে আছে, যে SDFO, তাই নাকি আইসেনি? না। এলাকাবাসীর ধারণা, সম্প্রতি রাতের আধারে শান্তিলুঙ্গা গভীর জঙ্গলের জলাশয়ের কাছে মা হাতিটি সন্তান প্রসব করে। সম্ভবত ভূমিষ্ঠের কিছুক্ষণ বাদে সদ্যজাত হাতি শাবকটি জলাশয়ের জলে পড়ে যায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে হাতি শাবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তরের কর্মীরা। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্টেই হাতি শাবকের মৃত্যুর প্রকৃত স্বরূপ পাওয়া যাবে বলে অনুমান। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।